এই ভিডিওতে আমরা দেখব নিন কি করে লিখতে হয়। এখানে সেকেন্ড টোন, তাহলে গলার ভয়েসটা কি হবে, উপরের দিকে উঠে যাবে, নিন নিন এরকম উপরের দিকে উঠে যাবে। তাহলে নিন এটার মানে কি, এটা হচ্ছে ইউ। এখন ইউটাকে পোলাইটলি বলা হয় আসলে, যদি আমরা বাংলায় বলি তাহলে হচ্ছে আপনি। তাহলে নিন নিন মানে হচ্ছে আপনি করে বলতে পারি আমরা। সো এটাকে কীভাবে লিখবো, এই লেখাটা লিখতে গেলে ওই আমরা এর আগে যেমনটা দেখেছি নি যেভাবে লিখতে হয় ঠিক সেভাবেই প্রথমে আমরা ফিয়ে শু লিখব, এরপর এখানে আরেকটা ফিয়ে লিখব হাং কৌ, শু কৌ এখানে একটি ফিয়ে এবং এখানে একটি তিয়ান, এরপরে এখানে একটি তিয়ান ও কৌ, এখানে একটি তিয়ান, এখানে আরেকটি তিয়ান। তাহলে এখানে আমরা টোটাল দুটো ফিয়ান ফাং পাচ্ছি, একটি হচ্ছে তানরেন ফাং আর একটি হচ্ছে ও কৌ। আমি নামগুলো লিখে দিচ্ছি, তানরেন ফাং আর এটা হচ্ছে ও কৌ। কিন্তু আমরা যদি এই এতটুকু পার্টটুকু দেখি, তিয়ান কৌ, এখানে একটা তিয়ান, এখানে আর একটা তিয়ান, এতটুকুর আবার আলাদা নাম আছে, এটাকে বলা হয় সিন জি তি, সিন জি তি, সিন জি তি, এটাকে বলা হয় সিন জি তি। তাহলে নিনটাকে আমরা কীভাবে মনে রাখবো, নিনটাকে সহজ করে লিখতে গেলে সহজ করতে মনে করবো মনে রাখতে গেলে আমরা এভাবে মনে রাখবো, প্রথমে আমরা তানরেন ফাং লিখে নিব, এরপরে ফিয়ে হাং কৌ, এখানে শু কৌ, এখানে একটা তিয়ান, সরি এখানে একটা ফিয়ে এবং এখানে একটা তিয়ান, এরপর এখানে একটি তিয়ান, এখান থেকে ও কৌ, এখানে একটা তিয়ান, এখানে একটা তিয়ান, এই হচ্ছে আমাদের নি নি। আমি আবার লিখে দেখাচ্ছি, প্রথমে আমরা তানরেন ফাং লিখব, ফিয়ে হাং কৌ, শু কৌ, এখানে একটি ফিয়ে তিয়ান, তিয়ান ও কৌ, এখানে একটি তিয়ান, এখানে একটি তিয়ান, এই হচ্ছে আমাদের নি। তো আমরা এইভাবে মনে রাখবো যে এটা হচ্ছে অ কৌ, এটা হচ্ছে তানরেন ফাং এবং এইটাকে বলা হয় সিন জি তি, সিন জি তি,